ভয় খোদা ভীরু এই দুইটা বিষয় যার কাছে থাকবে তিনি আল্লাহর ওলি কারামত লাগবে না কারামত শর্ত নয় কারামত ওলি আল্লাহদের আছে এবং সত্য কিন্তু আমরা যেটা মনে করি কারামত দেখাইলি ইনি ওলি খুব লোকজন বেশি হয়ে গেলে বলি না 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 দেখতে হবে ইনি সারা জীবন ইমানে কামেল ছিল কিনা আর শরীয়তে মুস্তাফার উপর ছিল কিনা আখলাকে হাসানা ছিল কিনা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বাপের নাম বেইছা দাদার নাম বেইছা নিজে বড় কিছু এগুলো ইসলামে কোনো জায়গা তাসাবুফে এর কোনো জায়গা ولي الله যদি হতে চাও ولي الله যদি হতে চাও তাহলে তুমি প্রিয় নবীর দেখানো পথে চলো তুমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে আমরা কিছু কিছু মানুষ মাঝে মাঝে খুব কথা বলে আমাদের দেশে কিছু কিছু মানুষ লেখা নাই পড়া নাই কিচ্ছু জানে না ইনি নাকি সুফিয়ে সোফা কুতুবুল গাবগাস আছে কি আছে না আছে কি আছে না দেখেন যারা আল্লাহর মাহবুব বান্দা আপনি মিলাবেন কোরআন হাদিসের সাথে তিনি যে আল্লাহর মাহবুব বান্দা আপনি বুঝবেন কেমনে কারণ তিনি তো আমার আপনার মাঝেই বাস করেন কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী মুস্তাদরাকে হাকামাস সাইয়্যিনের মধ্যে হাদিস রয়েছে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান হুম আউলিয়া আল্লাহ কে আল্লাহর ওলি আমরা কেমনে বুঝবো কারণ ইমানটা তার কাছে আছে খোদা ভীরু তাকওয়া তার কাছে আছে এটা তো দেখা যায় না দেখা যায় আল্লাহর নবী বলেন ইজারু উযুকরাল্লাহ যদি কাউকে দেখি আমার উম্মতের মধ্যে যার ঈমান আছে যার ঈমান আছে ঈমানদার ব্যক্তি এমন মানুষকে ইজারু উযুকরাল্লাহ যারে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায় বাবা ইনি হচ্ছেন আল্লাহর ওলি বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী বলে দিলেন ইজারু যুকরাল্লাহ যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যার সোহবতে গেলে বেনামাজি নামাজি হয়ে যায় যার কাছে গেলে যার কলমের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায় যার কাছে গেলে দুনিয়ার গুনাহ মানুষ ভুলে যায় তিনি আল্লাহর ওলি বড় করে বলুন সুবহানাল্লাহ এখন আপনারা কিছু বুঝতেছেন এখন ওলি এই ওলিদের রাত আর দিনের তাদের কিভাবে জিন্দেগি কাটায় এটা তো গোপনে থাকে থাকে কি এটা প্রকাশ করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশু ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا بڑو کرو بولو سبحان اللہ اللہ کی بول چھن اپنا رام را بولی اللہ خوشتے سی ماب کٹی دی دی چھن اللہ ایو رسول سبحان اللہ پڑھن نا اللہ بول چھن وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ আল্লাহ বলেন ওয়াইবাদু রহমান রহমানের প্রিয় বান্দা যে হবে আল্লাহ পাক তার কিছু নমুনা বর্ণনা করছেন ওয়াইবাদু রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি যখন সে জমিনের উপরে হেঁটে চলে নম্র ভদ্র হয়ে চলে অহংকার করে চলে না নিজেকে খুব দম্ভ বম্ব করে চলে না وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ যখন তার সামনে জাহেলরা পড়ে তর্ক করে বিতর্ক করে তখন তিনি বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا তখন তাকে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে যায় না ঝগড়া করে না ফাসাদ করে মোলায়েম চরিত্রের মানুষ আল্লাহর ওলিরা পড় করে বলেন সুবহানাল্লাহ এই হলো দিনের বেলার চরিত্র এবার রাতের বেলা কি করে আল্লাহ বলেন وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا দিনের বেলা এরকম আর রাতের বেলায় আল্লাহর এই মাহবুব বান্দারা
রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদা অবস্থায় রুকু অবস্থায় কাটায় তার মানে তারা নামাজে কাটায় দেয় বড় করে বলুন সুবহানাল্লাহ এই হচ্ছে ওলি আল্লাহদের গুণ আমাদের দেশে ফজরের নামাজে জামাতে পাওয়া যায় না ফজরের নামাজে জামাতে নাই কোন নামাজে নাই আল্লাহই দিলে উনি নাকি কুতুবুল গাবগাস আর এর পিছনে কতগুলো ছাগলের মতো মানুষ দৌড়াইতেছে ছাগল দেখেন না আগে একটা দৌড়াইলে পিছে কতগুলো দৌড়ায় এগুলো ওলি আল্লাহ হওয়ার কোন মাপকাঠি ঠিক আকীদায়ে আহলে সুন্নাত থাকতে হবে এবং খোদা ভীতি থাকতে হবে এমন মানুষ যাকে দেখলে আল্লাহ শরণ হয়ে যায় এমন মনহুস সুরত নামাজ নাই রোজা নাই কলবে জিকির নাই তারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে মিয়া কার কথা মনে পড়বে শয়তানের কথা মনে পড়বে যার চেহারা রোশনি নাই দিলে রোশনি নাই এই রোশনি আসে কেমনে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয়ের ক্রন্দনের মাধ্যমে কেন আসে নবী পাকের মহব্বতের মাধ্যমে বেরামন এই ওলি আল্লাহদেরকে আল্লাহ তাআলা এমন একটা স্টেজ দিয়েছেন আমি মেয়েরাজের কথা ছাড়ি নাই আমার মনে আছে সেই কথাটা কথা প্রসঙ্গে বলতে হয় তাই বলছি আল্লাহর নবী উম্মতের মধ্যে ওলি আল্লাহদের এমন মাকাম আল্লাহ দিয়েছেন বুখারী শরীফ বাবুর রাকাবের মধ্যে আল্লাহ বলেন এটা হাদিসে কুদসি বলা হয় ওলামায়ে কেরাম বুঝবে দশ প্রকারে ওহী নাজিল হওয়ার কথা কোরআনে হাদিসে পাকের মধ্যে আছে বাবু কাইফা কানা বাদলুল ওয়াহী বুখারীর মধ্যে যখন পড়ায় ওহীর প্রকার ভেদ আছে সিলসিলাতুল জাস ঘন্টার ধ্বনি যেমনে বাজে এমনি আসতে থাকে আবার স্বপ্নের মাধ্যমে আসে তো যাই হোক হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যেটা জিবরিলের মাধ্যমে নয় স্বয়ং আল্লাহ সরাসরি নবী পাকের কাছে পৌঁছান বড় করে বলুন সুবহানাল্লাহ বেরামান হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব যদি কেউ আল্লাহর কোন এই মকবুল মাহবুব ওলি আল্লাহর বিরুদ্ধে বেয়াদবি করে তাকে ঠাট্টা করে ঠিশারা করে তার সাথে যদি কোন রকমের গোস্তাকি করে তার সাথে কোন দুশ্মনী করে আল্লাহ বলে বন্ধু জানায় দেন কোন ফেরেশতা পাঠাবো না আমি কোন বাহিনী পাঠাবো না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওপেন ডিক্লেয়ার দিলাম আমি এমন বড় বেয়াদবের বিরুদ্ধে আমি একাই আল্লাহ যুদ্ধ করব সুবহানাল্লাহ পড়েন না এই ওলি আল্লাহদের এত আল্লাহ স্বয়ং যুদ্ধ করবেন কেন কোন ফেরেশতা পাঠাবেন না কোন বাহিনী পাঠাবেন না অথচ আল্লাহর ঘরখানায় কাবা যখন আব্রাহা বাদশাহ আক্রমণ করতে আসছে আল্লাহ কি পাঠাইছে আবাবিল তাইরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে আল্লাহর ঘর রক্ষা করার জন্য বাবা রহমান এই গলি আল্লাহরা কেমনে হলো বুখারী শরীফের মধ্যে একটু হাদিসটা শুনেন নবীজি বলেন হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন্নাওয়াফিলে হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন্নাওয়াফিলে ফরজ তো আদায় করে আল্লাহর ওলি যারা তারা ফরজের পরে নফল আদায় করে সুবহানাল্লাহ কর না এদের মনোযোগ কিচ্ছু নেই এই বাচ্চারা হায় রে আল্লাহ ফরজ ইবাদত ঈশার নামাজ আমাদের জন্য কি হায় হায় এশার নামাজ আমাদের জন্য কি ফরজ এশার নামাজ শেষ করে বাড়িতে শুয়ে পড়েছেন রাত্রের কিছু অংশে যখন জাগ্রত হবেন তখন ওই নামাজের নাম কি মাশাআল্লাহ তাহাজ্জুদ তো ভালো বুঝেন পড়েননি আল্লাহ পড়ার তৌফিক দেখ সকলে পড়েন আমিন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক পড়ব সুবহানাল্লাহ বাবার এই তাহাজ্জুদের নামাজ এটা হলো নফল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বাবা এভাবে ফরজ নামাজ হচ্ছে সালাতুল ফজর ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 20 থেকে 25 মিনিট পরে পড়া হয় সালাতুল ইশরাক কথা বলেন ঠিক কি না একটু সূর্য উপরে উঠে গেলে পড়া হয় চাশতের নামাজ বাবারে আমার যেটা আরবিতে সালাতুদ দোহা বলা হয় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বলিরা আওয়াবিন পড়েন ইশরাক পড়েন চাষ করেন এভাবে নফল ইবাদত করেন নফল রোজা রাখেন আকসার তিলাওয়াতে কালামে মাজিদ দুরুদে পাক পড়েন তওবা ইস্তেগফার করেন দান করেন সাদাকা করেন এগুলো নফল আল্লাহ বলেন
এইগুলো করতে 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 হাত্তা অতঃপর ইয়াতাকাররাবু ইলাইহি বিন্নওয়াফিল এই নফল ইবাদতগুলো করতে 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 50 60 বছর লম্বা সময় পার করে দেন আল্লাহ বলেন এবার আমি তারে আমার ওলি বানায়া নে হাদিসের ইবারত কি يتقرب إليه بالنوافل أي نفل পড়ার কারণে يتقرب إليه بالنوافل তখন সে আমার নিকটে হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন না কার নিকটে আল্লাহর নিকটে আল্লাহর নিকটে যখন হয়ে যায় দুনিয়ার রাষ্ট্রপতির নিকটে যে থাকে তার ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর কাছে যে থাকে তার ক্ষমতা থাকে আছে কি আছে না বাবারা আমার আল্লাহর নিকটে হয়ে গেছে কত ক্ষমতা দ সুবহানাল্লাহ এই ক্ষমতার ব্যাখ্যা দিতে গিয়ে নবীজি সামনে বলেন হাত্তা ইয়াতাকাররাবু ইলাইহি বিন্নওয়াফিল হাত্তা উহিব্বাহু তখন আল্লাহ তারে ভালোবাসতে শুরু করে দেন সুবহানাল্লাহ কে ভালোবাসতে থাকে আল্লাহ এটার নাম বিলায়াত বড় করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারে কি শোনাবো কিছু স্টেজে মহব্বতের মানুষ বসে এইজন্য কথা বলতেছে للي فلا بنا سمنا أمي كথا بلا منشنا یہ اور بندہ ہے اور میں اور چیز ہوں يعني نتیا قلام سننا چاہو تو اور بھی مسٹیز بناو تقریر سننا چاہو تو اور بھی مجمع بناو ببرامت اللہ بھلو بسا شروع کر دین نفل عبادت جکن کٹ سے تکن بندہ بھلو بسا اللہ رے اللہ بھلو بسا آئے پاگول ہوئے گے سے আল্লাহর ভালোবাসায় পাগল হতে হতে আল্লাহরে রাজি করে ফেলছে সুবহানাল্লাহ বলেন না এবার আল্লাহ যখন রাজি হয়ে গেছে তখন সে হয়ে গেছে আল্লাহর মাহবুব বান্দা এইজন্য বলা হয়েছে হাত্তা উহিব্বাহু আল্লাহ যখন ভালোবাসে ভালোবাসলে তার মধ্যে একটা শক্তি আসে এটার নাম বিলায়াত বিলায়াত শব্দটা অভিভাবকত্ব শব্দের অর্থ কি রেসপন্সিবিলিটি নাই একজন আরেকজনের রেসপন্সিবিলিটি দেয় না তখন ওলি আল্লাহদেরকে রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা দান করে দেয় সাথে সাথে কি ওলি আল্লাহর কাছে বায়াত হয় না না ক্ষমতা যদি তার কাছে নাই থাকে কি বলেন আপনি আওয়ামী লীগ করে বিএনপি করে এক এক সময় এক এক ক্ষমতা দল আছে না জাতীয় পার্টি ক্ষমতার যদি তার কোনো সুযোগই না থাকে তাহলে তার কাছে যায় নাকি এই যদি দুনিয়ার মেশাল হয় তাহলে আল্লাহর ওলিদের সম্পর্ক আল্লাহর সাথে মদিনাওয়ালার সাথে পাওয়ার কেমন হতে পারে আমি মেসাল আর উদাহরণ দিচ্ছি আল্লাহর একজন ওলি তিনি বেখুদি ছিলেন বেখুদি মানে আপনারা মনে করেন পাগল এগুলো ওই শব্দের সাথে মিলে না অর্থাৎ আল্লাহর প্রেমে যিনি দুনিয়ার সব ভুলে গেছেন এই মানুষটা একটা শহরে বাস করতেন এই শহরের মধ্যে একটা লোক সকালবেলা রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তা কি হয়েছে বৃষ্টি হয়েছে মাঠ ঘাট এগুলো সব কর্দমাক্ত হয়ে গেছে শহরের মধ্যে যখন সকালবেলা বের হইছে তখন এক ব্যক্তি দুধ নিয়ে বসছে বিক্রি করার জন্য কিসের দুধ গরুর দুধ কি করার জন্য বসছে বিক্রি করার জন্য এই লোকটা দেখতে সুফি বুজুর্গের মতো দেইখা তিনি একটা গ্লাস দুধ ওনাকে দিয়া বলেন হুজুর এই দুধটা খান আর আমার জন্য দোয়া করেন বলে বাবা আমি দুধ খাওয়ার জন্য কোনো প্রস্তুতি নাই পকেটে পয়সাও নিয়ে বাইর হইনি কো হুজুর আপনাকে পয়সা দেওয়া লাগবে না একটু হাত তুলে দোয়া করতে হবে সুবহানাল্লাহ কল্লা তিনি দুধটা খাইলেন তিনি সুন্দর করে তার জন্য দোয়া করলেন বরকতের জন্য এবার তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে একটা বাগানের মধ্যে চলে গেছেন এই বাগানেও এমনি ভাবে একজন কপট কপতি একজন স্বামী একজন স্ত্রী তারা সুন্দর জামা কাপড় পরে সেই বাগানের ভিতরে বসে বসে দৃশ্য দেখছেন বৃষ্টির দিন মাঠ ঘাট পানিতে ভরে গেছে কি সুন্দর 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 পাতার মধ্যে পানি পড়ার কারণে সুন্দর ময়লা ধুলা সব দূর হয়ে গেছে এমন সময় তিনি যে হাঁটতেছেন এই হাঁটা অবস্থায় কর্দমাক্ত রাস্তায় পেছন থেকে কি উঠছে কাদা কি উঠছে কন্যা কাদা এই কাদাটা উঠে ওই পুরুষের স্ত্রীর সরপা কাপড়ের মধ্যে যায় লাগছে দামি কাপড় রাগ হয়ে গেছে উইঠা তিনি বলে এই পাগল কাজ নাই কর্ম নাই আমার স্ত্রীর
গায়ের উপরে দামি জামা তোমার পায়ের পেছন থেকে কাদা লেগে আমার আমার স্ত্রীর সমস্ত জামা কাদায় ভরপুর হয়ে গেছে রাগান্বিত হয়ে তিনি একটা থাপ্পড় মেরে দিছে আল্লাহর ওলি কয় আল্লাহ একটু আগে খাওয়াইলে এক গ্লাস দুধ আবার এখন খাওয়াইলে একটা থাপ্পড় তোমার কুদরত বুঝিতে হবে আল্লাহর ওলি তিনি শুধু তাকায় দৃষ্টি দিয়ে তাকাই রইলেন এবার তিনি যখন রাতের বেলায় চলে গেলেন সকালবেলা দেখেন পুরো বাড়িঘরের সামনে হইচই লোকেরা বের হয়ে দেখতেছেন চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে আছে কি ব্যাপার বলে কালকে আপনারা যে থাপ্পড় দিছিল রাতের বেলা এই লোকটা ছাদের থেকে পড়ে মারা গেছে বিল্ডিং এর ছাদের থেকে তো বলছে ভাই থাপ্পড় দিছে আপনারা দেখছেন কিন্তু আমি তো তাকে কোনো ধাক্কা দেইনি ছাদ থেকে ফালাই এইটাও আমরা জানি সব দেখছি সে ওখান থেকে ছাদে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছিল পা পিছলে কোনোভাবে পড়ে গেছে এই দৃশ্য আমরা দেখছি তো তিনি বললেন যে আমার অপরাধ কি বলে না কিছুই অপরাধ না থাপ্পড় দিতে দেখছি আবার তার মৃত্যুকেও দেখছি অন্য লোকে যে মানব সবাই চলে গেছে কিন্তু একটা মানুষ যায় নাই বুঝের মানুষ তিনি যে কদমের মধ্যে জড়ায়া ধরছে বলে হুজুর আমাকে বলতে হবে রহস্য কোথায় সুবহানাল্লাহ বলবেন না এই রহস্য কোথায় তিনি নিজেকে লুকাবার জন্য বললেন আরে পাগল যাও রহস্য টহস্য কিছু নাই যাও এলো কোনোভাবেই পা ছাড়ছে না কদম জড়ায়া ধরছে যে ঘটনা কি আমাকে একটু খুলে বলতে হবে আমাকে বুঝাইয়ে দেন আমি নাসর বান্দা অনেকক্ষণ পরে তিনি বললেন শোনো তাহলে আমার তুমি যখন এভাবে আকরাইয়া ধরছো তোমার যখন ছাড়ছই না তো তোমার আমি কিছু গোপন কথা বলি বলে কি বলে আমি থাপ্পড় খাইলাম কোন কারণে বলে তার মাহবুবা উর্দুতে বলছে যে আপনি মাহবুবা পর ইয়ে যে কাদা লাগ গয়া হ্যায় তার মাহবুবা মানে তার প্রিয়তমার জামার উপরে যখন কাদা লাগছে তখন তার মনের মধ্যে দুঃখ লাগছে কি লাগছে কার বুঝেই নেই কথা স্বামীর স্বামীর প্রিয়তমা স্বামীর প্রিয়তমা প্রিয়তম স্বামীর প্রিয়তমা স্ত্রীর প্রতি মহব্বতে তার কলিজা খান খান হয়ে গেছে যে আমার প্রিয়তম স্ত্রীর গায়ের উপর কাদা লাগছে আমার সহ্য হয় এজন্য কি দিছে থাপ্পড় বলে ঠিক এমনি ভাবে আমিও আরেকজনের মাহবুব আমিও তার নাম হলো আহকামুল হাকিমিন তার নাম রব্বুল আলামিন আমারে থাপ্পড় দিছে আমার মাহবুবের সহ্য হয় না এজন্য জানটাকে তার সিরায় নিয়ে গেছে এই হলো মান আদালি ওয়ালিয়ান বড় করে বলুন সুবহানাল্লাহ এমন ওলি হইলে আমাদের কপাল খুলে কথা বলেন ঠিক কি না বাবা আমার জন্য যারা শরীয়তের বিরুদ্ধে চলে এরা কখনো ওলি হতে পারে যাদের ভিতরে শরীয়ত নাই যাদের ভিতরে নামাজ নাই যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই যাদের ভিতরে রাসূলের পাকের সুন্নাত নাই এরা যত বড় দাবি করুক সত্যিকার অর্থে তার আল্লাহর ওলি হওয়ার কোনো যোগ্যতা রাখে বাস এই কথাকে মনে রাখবেন আজকের যে ওলি যে অনুষ্ঠান সেই ওলি আমার সুযোগ ছিল ওনার পাশের ঘরে থাকা অনেক ছোট আমি যখন পড়া শুরু করতাম তখন উনি শুনতাম যে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন পড়া শেষ করে ঘুমাইতে যেতাম তখনও শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ আমি যখন ঘুম থেকে উঠতাম কখনো শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আমার চাচা ঘুমিয়ে ঘুমান করছে আমার আম্মা বলতে তিনি ঘুমান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন না উনি যে বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন আমার যে চোখ কিছু হতো চোখ ঢাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কত সৌভাগ্যবান এমন একজন ওলি আল্লাহ এখানে আছেন শুয়ে এই জন্য আপনারা আদব শিখবেন ওলি আল্লাহদের দুনিয়াবি হাইসিয়াতে মৃত্যু আছে কিন্তু প্রকৃত অর্থে তাদের কোনো মৃত্যু নাই আল্লাহ পাক আল্লাহর ওলিদের ফুজ ও বারাকাত আমাদের নসিব করুক সকলে পড়েন আমিন মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدهما ببرمان الله نبير جنبو
বউরা খানা হলো মনে আছে আপনাদের বউরা খানা হলো এই বউরাকের মধ্যে আল্লাহর রাসূল যখন পা মোবারক রাখতে চাইলেন না আল্লাহ পাক বলেন বন্ধু আপনার দোয়া আজকে কবুল করে ফেললাম আপনি জানায়া দেন আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে ইমানদার হবে যাদের নেক আমল থাকবে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ওয়াফদা আমি তাদের জন্য বাহন তৈরি করে দিব বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মেরাজের মধ্যে পা মোবারক রাখলেন আল্লাহ বলেন আসরা বিহাবদিহি আসরা বলা হয় রাতের ভ্রমণকে প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন রাত্রে বেলা ভ্রমণ করালেন দিনের বেলায় কেন করালেন না দিনের বেলা হলে সবাই দেখতো কিন্তু আল্লাহ পাক রাত্রে কেন করালেন রাত্রে জন্য করালেন আশিক এবং মাশুক এটা রাতের বেলায় তাদের সাথে একজনের আরেকজনের প্রেম আলাপন হয় বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন আসরা বিআবদিহি বিআবদিহি বললেন বিরাসূলিহি বলেন নাই বিনবীহি বলেন নাই এর কারণ কি বিমুহাম্মাদি বলেন নাই কারণ হচ্ছে এই নবী আমাদের কাছে এসেছেন রাসূল হিসাবে আর আল্লাহর কাছে যাচ্ছেন বান্দা হিসাবে বড় করে বলুন সুবহানাল্লাহ এটা হলো আব্দের এক অর্থ আরেক অর্থ কি আব্দ বলা হয় মাল জিসম রূহ মাল জিসম অর্থাৎ রূহু এবং দেহ যেই শরীরের মধ্যে একত্রে থাকে তাকে বলা হয় আব বড় করে বলুন সুবহানাল্লাহ কোরআনে কারিমে এটার ব্যাখ্যা এভাবে দিচ্ছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বড় করে বলুন সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী বরকতময় সেই আল্লাহ যিনি তার মাহবুবের উপরে আব্দের উপরে কোরআন নাজিল করেছে বড় করে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এখানে একটি বিষয় আছে বোরাক নবীকে নেওয়ার জন্য কে পাঠালেন আল্লাহ বোরাক নেওয়ার জন্য কে পাঠালেন আল্লাহ আর আমার নবী ছাড়া অন্য নবী মুসা আলাইহিস সালাম তিনিও আল্লাহকে দেখতে চাইছেন কথা বলেন ঠিক কি না আমার নবী জীবনে আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ আপনাকে দেখব কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন রব্বি আরনি আনজুর ইলাইক আল্লাহ আমি একটু দেখব তুমি আল্লাহ দেখতে কেমন সুবহানাল্লাহ বলেন না কোরআনে কারীমের মধ্যে আছে হযরতে মুসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ